স্বাগত আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। আসানসোলে 2 নম্বর জাতীয় সড়কের কালনা মোড় অবরোধ করলো ছাত্রছাত্রীরা। এক নামী কোম্পানির 18 প্যাকেটে হাড়ের টুকরো পায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। এক হোমগার্ডের আত্মঘাতী হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। একটি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও হাঁপানি পরীক্ষার আয়োজন করা হয়। এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। চোখ রাখবো এক ঝলকে। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের যমুনা সেতুটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে। যমুনা সেতুটির রেলিং এ ফাটল দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে সকলকে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে সকলে। বেহাল জল নিকাশি ব্যবস্থার কারণে ড্রেনে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের 15 নম্বর ওয়ার্ডে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তীব্র গরমে নাজেহাল আসানসোলবাসী। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার বৃদ্ধি ঘটছে। খুব প্রয়োজন ছাড়া মানুষজন রাস্তায় নামছে না। বৃষ্টি এইরূপ পরিস্থিতি থেকে মানুষজনকে স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যান্য জায়গার সাথে সাথে গরমে নাজেহাল ঝাড়গ্রামবাসী। পারদের তাপমাত্রা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সকাল সকাল প্রয়োজনীয় কাজ সেরে ঘরমুখী মানুষজন, ঠান্ডা পানীয় ও ডাবের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন। আসছে বিস্তারিত খবরে। আসানসোলে 2 নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড় অবরোধ করল ছাত্রছাত্রীরা। নজরুল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের রেজাল্ট খারাপ হওয়ায় এইরূপ উদ্যোগ নেয় ছাত্রছাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের রেজাল্ট ভুলে ভরা, এই অভিযোগ তুলে আসানসোলের 2 নম্বর জাতীয় সড়কের কালনা মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো একদল ছাত্রছাত্রী। এই বিক্ষোভটা হলো আমাদের যে ইউনিভার্সিটি অনিয়ম করে চলেছে। সেকেন্ড ইয়ারের আমাদের পরীক্ষা হয়েছিল এপ্রিল মে মাসে, তার রেজাল্ট আমরা পাই পরের বছরের 9 মাস পরে ফেব্রুয়ারি মাসে। থার্ড ইয়ার পরীক্ষার আগে আমরা রেজাল্ট পাই এবং সেই রেজাল্টে 80% অফ দ্য স্টুডেন্ট ফেল। যারা অনার্সে 70% মার্কস নিয়ে পাস করেছে তাদের পাস করছে 1 নম্বর 2 নম্বরের জন্য ফেল করিয়ে দেওয়া হয়েছে। তাও আমরা এসে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, এত স্টুডেন্ট ফেল করতে পারে না। আমাদের সঙ্গে মিটিং করে ওনারা ঠিক করেন যে 30শে জুনের মধ্যে ওনারা সমস্ত রকম রিভিউ রেজাল্ট, ফার্স্ট ইয়ারের ব্যাকলগ, সেকেন্ড ইয়ারের ব্যাকলগ, থার্ড ইয়ার রেগুলার সমস্ত পরীক্ষা নিয়ে ওনারা 30শে জুনের মধ্যে বের করবেন। যে সেকেন্ড ইয়ারের ব্যাকলগ পরীক্ষা আমাদের এখন হয়ে যাওয়া উচিত এপ্রিল মে মাসে, সেই পরীক্ষা এখনো হয়নি। এর পরবর্তী এমএসসির সমস্ত রকম ইউনিভার্সিটির ফর্ম আউট হয়ে গেছে, ওনারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি নেবেন। তারপরে আর যদি মার্কশিট আমরা ক্লিয়ার না দেখাতে পারি ওনারা আমাদের আর ভর্তি নেবেন না, হতে পারবো না। যে কোনো জায়গাতে প্রফেশনাল বা একাডেমিক লাইনে যাওয়ার জন্য আমাদের রেজাল্টটা দরকার, কিন্তু ওনারা সেটা বের করবেন না। ওনারা বলছেন আমাদের রেজাল্ট বের করতে ওনাদের অক্টোবর নভেম্বর হবে, এবং তার জন্য ওনারা একদম বলেই দিচ্ছেন মুখের উপর যে তোমাদের 1 বছর লস হবে।
এদিনের অবরোধের জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অবরোধকারী ছাত্রছাত্রীদের দাবি, ঠিকমতো রেজাল্ট প্রকাশ করতে হবে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। এক নামী কোম্পানির আটার প্যাকেটে হাড়ের টুকরো পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির কন্যাগর বিশ্বলক্ষ্মী সরণিতে। ওই ক্রেতা সুরক্ষা দপ্তরে যাওয়ার কথা ভাবছেন। ভাগার কাণ্ডের আতঙ্ক এখনও কাটেনি। এর মধ্যে এবার নামী কোম্পানির আটার প্যাকেটে হাড়ের টুকরো মেলায় চাঞ্চল্য ছড়ালো। হুগলির কন্যাগর বিশ্বলক্ষ্মী সরণির এক গৃহবধূ রুটি করার জন্য আটার প্যাকেট খোলেন। প্যাকেট খুলতেই দুটি হাড়ের টুকরো পাওয়া যায়। হাড়টার প্যাকেটটা কাটার সঙ্গে সঙ্গে দেখি তার মধ্যে দুটো হাড়। এবার হাড়গুলো কিসের আমরা বুঝতে পারছি না। প্রথমে চারিদিক থেকে দেখছিলাম, কিন্তু এটা মনে হচ্ছে হাড়ই, কিন্তু মানুষ এখন ধরুন ব্র্যান্ডেড মাল আমরা কিনছি গণেশের মতো কোম্পানি, সেইখানে আমরা দেখছি যে তার মধ্যে হাড় পাওয়া যাচ্ছে। এদিকে ভাগাড়ের মাংস, আপেলে মুগ, তাহলে আমরা কি খাবো আর কোন কোম্পানির উপর ভরসা করবো? এটাই তো আমাদের মানে এখন খুব আস্থা হারিয়ে ফেলছি আমরা সবকিছু। মানে এই আটায় হঠাৎ করে হাড় দেখতে পেলেন, এবার এই হাড়টা কোন প্রাণী সেটাও বুঝতে পারছি না। কি বলবেন এই বিষয়ে, কি করে বলবো যেটা কোন প্রাণী? মানে সেটা তো একটা আমাদের আতঙ্ক সৃষ্টি হচ্ছে নিজের মানুষের মনে, বুঝলেন তো। এখন কি খাবো, কোথেকে কিনবো, সেটাই হচ্ছে একদম প্রবলেম। আর সিল করা প্যাক যেখানে কেনা হচ্ছে, গৃহবধূ জানান, বাড়ির সামনের মুদিখানা থেকে নামী কোম্পানির আটার প্যাকেট কেনা হয়েছিল। সিল প্যাকেটে কি করে হাড়ের টুকরো এলো তা বুঝে উঠতে পারছেন না। ওই গৃহবধূ ক্রেতা সুরক্ষা দপ্তরে যাওয়ার কথা ভাবছেন। সকালে মা টিফিন বানানোর জন্য আমার জন্য রুটি করতে গিয়ে প্যাকেটটা কেটে দেখে যে ওরকম দুটো হাড়, তো ফার্স্টলি তো খাওয়া তো মাথায় উঠে গেল। আর তাছাড়া আজকাল তো ওই ভাগাড়ের মাংস, আপেলে মুগ, হ্যাঙ্গা ফ্যাঙ্গা এইসব পাচ্ছি, তো মানে কি খাবো বা কোন ব্র্যান্ডটাকে চয়েস করবো সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়ায়। খাওয়া দাওয়ার এই সমস্যা নিয়ে কি একটা বলা যায় যে মানে তুমি একজন মানে ইয়ং জেনারেশনের উপর এটা কি এফেক্ট করতে পারে? হ্যাঁ, মানে আমরা তো রেডিলি বাইরে ট্রান্সফুড খেতেই থাকি, বাড়িতে যখন ব্র্যান্ডেড জিনিসে এরকম জিনিস পাওয়া যাচ্ছে তো বাইরে খাওয়াটা তো কমপ্লিটলি আই থিং বন্ধ করেই দিতে হবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। এক হোমগার্ডের আত্মঘাতী হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের বিশালক্ষ্মী তলা এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের অনুমান সে মানসিক অবসাদে ভুগছিল, সেই কারণেই এই রূপ বিপত্তি ঘটেছে। এক হোমগার্ড আত্মঘাতী হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের বিশালাক্ষী তলা আমবাগান এলাকায়। মৃত হোমগার্ডের নাম চন্দন দে। ইপটিজিং এর অভিযোগে তাকে সাসপেন্ড করা হয় দপ্তরের পক্ষ থেকে। আর পর থেকেই চন্দন মানসিক অবসাদে ভুগছিল। ওনার স্বামী বারণ করেছিল, তাও উনি করেছেন, কুকুর ছেড়ে দিয়েছে। তারপর ওর স্বামী গিয়ে থানায় গিয়ে বলছে কি হয়েছে, রাত্রিবেলা ওনাদের একটা গাড়ি আসে, মিডিয়ার একটা গাড়ি আসে, এসে দাঁড়ায়। ওরা শেষপুরা সরণি থানার ওখানে ছিল, ডিউটি ছিল, ডিউটি অফ হয়ে যাওয়ার পরে ওরা ওখানে দাঁড়িয়েছিল। ওই মহিলাটা যখন হেঁটে যাচ্ছেন হোঁচট খান না, সেটা দেখে ওরা নাকি ওর পাশের বন্ধুকে কোনো দেখে ইশারা করেছে, সেটা ওনার চোখের চোখি হয়ে যায়। হয়ে যাওয়াতে উনি এসে চর থাপ্পড় মারে, মেরে নিয়ে যায়, নিয়ে গিয়ে থানাতে দেয়। তারপরে ওখান থেকে কেস হয়, সেই কেসটার পরে ওকে 4 মাস ধরে বসিয়ে রাখে। এবারে উনি একটা লিখিত বয়ানও দিয়েছিলেন যে যাতে ওকে চাকরিতে জয়েন্ট করানো হয়, কিন্তু ওই শেক্সপিয়ার থানার যে বড়োবাবু সে জয়েন্ট করায়নি, বলছে পুরো কেসটা উঠে গেলে তবেই জয়েন্ট হবে। সেটা উঠে যাওয়ার ডেট হচ্ছে 29 তারিখ। ভদ্রেশ্বর থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। চন্দনের পরিবারের অনুমান মানসিক অবসাদের কারণেই সে আত্মঘাতী হয়েছে। আকস্মিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার।
হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও হাঁপানি পরীক্ষার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বোরশুলের শিবতলা এলাকায়। শিবিরে আনুমানিক 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বোরশুলের শিবতলা এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা ও হাঁপানি পরীক্ষার ব্যবস্থা করা হয়। শিবিরে উৎসুক মানুষজন তাদের শারীরিক পরীক্ষা চালান। এদিন আনুমানিক 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই যে আপনাদের এই সমাজসেবী সংস্থা, এই যে এরকম ধরনের ইয়ে করছেন, এটা আপনারা কি ভাবনা নিয়ে করছেন? আমরা এটা এই ভাবনা নিয়ে করছি, আর বসুল পূর্ব নেতাজি সংঘ আমাদের অনেকে এটা নিয়ে উৎসাহ দিয়েছেন যে এটা একটা এরকম অর্গানাইজ করলে ফ্রি হেলথ ক্যাম্প, এই চক্ষু শিবির একটা অর্গানাইজ করেছি, তো যে একটা জনসাধারণের মধ্যে চোখের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যদি আমরা কিছুটা তাদের ডক্টর দিয়েছে দেখি যে সাহায্য করতে পারি বা আরও ভালো পরিষেবা দিতে পারি সেই একটা। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। সমাজসেবামূলক এদিনের এই কর্মসূচিতে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ অন্যান্যরা উপস্থিত থেকে সমগ্র পরিকল্পনাকে বাস্তব রূপ দেন। এটা আমরা এই সমাজকে একটা কিছু দিতে হবে, শুধু ক্লাব করলেই হবে না, ক্লাবের একটা কিছু কিছু ভূমিকা থাকে যেগুলো সমাজকে কিছু রিটার্ন দিতে হবে, যে যে মুমূর্ষু রোগীদেরকে রক্ত, এই মুহূর্তে রক্তের খুব ক্রাইসিস, থ্যালাসেমিয়া রোগীরা রক্ত পাচ্ছে না, সেই কারণে আমরা এই রক্তদান শিবিরটা করতে আগ্রহী হলাম এবং এখানে আমাদের মাননীয় বিধায়ক নিশীথ কুমার মাগি খুব সাহায্য করেছেন, উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পার্থ ঘোষ, তো এদের সহযোগিতা নিয়ে এবং একজনকার নাম না বলেই নয়, সেটা হচ্ছে লালমোহন চক্রবর্তী, উনি আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। আর এক সমাজসেবী, সে হচ্ছে জগবন্ধু রায়, উনি আমাদের অর্থনৈতিক দিক দিয়ে খুব সাহায্য করেছেন। আপনারা তো এখানে দেখেছি হরিনাম সংকীর্তন থেকে আরম্ভ করে একটা সম্প্রীতির উৎসবের থেকে আরম্ভ করে দুর্গা পুজো এবং বোরশুলের প্রাচীনতম স্থান বলতে এই শিবতলা বোঝায়। হ্যাঁ, এইরকম ধরনের আজকে একটা অনুষ্ঠান, এটাকে আগামী দিনে কি আরও অনুষ্ঠান এরকম করার চিন্তা? হ্যাঁ, আগামী দিনে আমরা আরও অনুষ্ঠান করব। শিবতলা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন বারোয়ারি স্থান, এখানে আমাদের দুর্গা পুজো 80 বছর এই হবে এবং যে আমাদের হরিনাম কীর্তন সংকীর্তন এটাও প্রায় 100 বছরের কাছাকাছি। হ্যাঁ, তো সঠিক এটা বলা যাবে না, কিন্তু এরপরে আমরা যেটা একটা অভিনবভাবে উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমরা যে সমস্ত মায়েরা এখনও অশিক্ষিত, শিক্ষার আলোর বাইরে আছেন, তাদেরকে রাত্রিকালীন যে নাইট স্কুল, সেই ধরনের একটা স্কুল করতে চাইছি, সেই স্কুলে করে আমরা একটা তাদেরকে শিক্ষাদান করার চেষ্টা করব। বোরশুল থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এক ব্যক্তির মৃত্যু হিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটির চপকা হাটতলা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পশ্চিম বর্ধমান জেলার কুলটির চপকা হাটতলা অঞ্চলে এক ব্যক্তি খুন হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কুলটির সীতারামপুরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা 45 বছরের সুজিত মিত্র কাজের সূত্রে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর বিকেলে চপকা হাটতলা অঞ্চলে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা স্থানীয় দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভাটরা মণ্ডলপাড়া থেকে তাপস মণ্ডল ও নিপেন মণ্ডলকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়। সুজিত মিত্রের খুনের প্রকৃত কারণ জানা না গেলেও পুরনো কোনো শত্রুতার জেরে সুজিত মিত্র খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ভাই ওইদিনকে কালকে আর কি গতকাল ও ওই চপকা হাটের দিকে আর কি গেছিলো আর কি হাটের ব্যাপারে, তো ওইখানে ওই দুটো ছেলে আর কি, ওই ছেলে দুটোর নাম, একটার নাম, হ্যাঁ একটার নাম সাধু মণ্ডল আর আরেকটা নিপেন মণ্ডল, ওরা খুব রাউডি ছেলে, ওখানে বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার করে আর কি, তো ওরা ওখানে ওদের কাছে ওদের ওর বড় ভাইয়ের কাছে বলে যে পয়সা দে মদ খাবো, তো পয়সা দিতে যখন না চায় তখন ওকে ধরে এনে পড়ে ওখানে প্রচণ্ড মারধর করে, মারধর করার পরে ও তখন ওখানে মুখ দিয়ে ব্লাড ফেলে ওর ওইখানে পড়ে যায়, তখন আবার এরা একটা ইট দিয়ে মানে হাতে থেতলে মারে
আর মাথা তো মারে একটা বাঁশ দিয়ে, মারার পরে ওরা বলে চল চল মরে গেছে আর এখানে দরকার নেই, চলে যায়। হ্যাঁ, পিটিএম আর পিটিআই মেরেছে। আমরা এফআইআর করেছি ওদের দুজনের নামে এবং পুলিশ রাত্রেবেলা ওদের দুজনকে অ্যারেস্টও করেছে। মনে হচ্ছে আরও চার পাঁচজন জড়িত আছে, এখন পুলিশ হয়তো তদন্ত করে দেখছে যে কি ইয়ে করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। শিমুলিয়া চটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। প্রায় শতাধিক মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের শিমুলিয়া চটি কমিউনিটি হলে। শিমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা ডালিম শেখের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সৌজন্যে এদিনের কর্মসূচি বাস্তবায়িত লাভ করে। প্রায় শতাধিক মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংকের হাতে। রক্তদান শিবিরকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে তৎপরতা ফুটে ওঠে আয়োজকদের মধ্যে। গত বছর বিস্তারিত আমাদের দলের কর্মী এবং শিমুলিয়া এক নম্বর অঞ্চলের আমার যে সভাপতি ছিল ডালিম শেখ, সে আততায়ী মারা গিয়েছিল। আমার দলের খুব ভালো কর্মী ছিল, দুষ্কৃতীরা গুলি করে তার সমস্ত রক্ত কেড়ে নিয়েছিল। সেই জন্যে তার আজ মৃত্যুবাসীকে আমরা কোনো জনসভা না করে রক্ত দিয়ে প্রমাণ করলাম যে না, আমরা যারা রক্ত কেড়ে নিয়েছিল আর আমরা মানুষকে জীবন দানের জন্য রক্ত দেবো। প্রতিজন আজ আমাদের রক্তদান ছিল, প্রতিজন দিচ্ছে। আমাদের বর্ধমান থেকে একটা টিম আসবে এবং কাটোয়া টিম আসবে, আমরা বলেছি যতটা নিতে পারবো। এখন পর্যন্ত আমার প্রায় 700 ওপর ডোনার এসেছে, এবার ওরা যতটা নিতে পারবে আমরা দিতে তৈরি আছি। আমাদের প্রচুর প্রচুর ছেলে আছে, হয়তো অনেক জনে দিতে পারবে না, ফিরে যেতে হবে। প্রতি বছর কি চলবে তো? হ্যাঁ, প্রত্যেক বছর স্মরণসভা হলে পাশাপাশি। হ্যাঁ, স্মরণসভা হলো ওই ডালিমের স্মরণসভা, আসল স্মরণসভা তো তাকে এই রক্ত দেওয়াটাই যত আসল মতো তার স্মৃতির উদ্দেশ্যে এইটাই মেন স্মরণসভা। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো। নদিয়া জেলার কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রূপ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্বর্ধনা পাওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। নদিয়া জেলার কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার মণ্ডল, কার্যকারী সভাপতি পঙ্কজ কুমার সিং, শহর সভাপতি অরূপ মুখার্জি, কল্যাণী ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী বিদিশা বিশ্বাস, রূপালী সাহা, সুনন্দা দুর্লভ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কৃতি ছাত্রছাত্রীরা পুরস্কার পেয়ে খুশি। এই যে পরিবেশটা তৈরি হয়েছে, এই বর্তমান এই পরিস্থিতিটাকে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। মানে একটা জিনিস বাস্তব, যে সমাজ গঠনে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। আর শিক্ষা এলে আমাদের মধ্যে চেতনা আসে, আর চেতনা থেকেই আমরা আমাদের সমাজ সংস্কারে নানাভাবে ভূমিকা পালন করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীও যারা বাংলায় কৃতি ছাত্রছাত্রীদের নেতাজি ইন্ডোরে তাদের সম্বর্ধিত। নদিয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। আত্মঘাতী হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। একটি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও হাঁপানি পরীক্ষার আয়োজন করা হয়। এক ব্যক্তি মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।